ভেঙে গেছে গোমতীর বাঁধ, প্রবল বেগে লোকালয়ে প্রবেশ করছে পানি। ভয়ঙ্কর রূপ নিয়েছে কুমিল্লার বুড়িচঙের বুড়বুড়িয়া এলাকা। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে ওই স্থানের নিচ দিয়ে পানি বের হচ্ছিল। স্থানীয় লোকজন বালুর বস্তা ফেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, কিন্তু রাত পৌনে বারোটার দিকে বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকতে শুরু করে। শুক্রবার দুপুর পর্যন্ত প্লাবিত হয়েছে বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার শতাধিক গ্রাম। আমরা বস্তা দিয়ে বাঁচতেছিলাম, তখন খবর পেলাম যে এখানে বড় একটা ডোলা হয়েছে, ভাঙ্গা মতো আছে। তখন আমরা তাৎক্ষণিক আমরা দৌড়ে আসলাম, আসার পরে ছোট একটা ডোলা দিয়ে ভাঙ্গা শুরু হয়েছে, এমন একটা সুরঙ্গ দিয়ে এই সুরঙ্গটা ভাঙ্গা আরম্ভ হতে হতে আমরা তখন থাকা অবস্থা দশ ফুট হয়ে যায়, 30 ফুট পর্যন্ত আমি ছিলাম। তখন আপনারা নিয়ে একটা ফোটা নিয়ে ভাঙা ভাঙ্গা পড়ছে। তাৎক্ষণিক আমাদের আর্মির মাধ্যমে আর্মি সাপোর্ট ছিল, আমাদের প্রশাসন ছিল, পানি নিয়ে আমি জানাছিলাম যে এবারে এখন এই মুহূর্তে কোনো কিছু করার আছে কিনা। বলো যে না, যেহেতু আমরা ছোট থাকতে বলতেন তাহলে হয়তো আমরা আসতাম, যেহেতু বড় আকার হয়ে গেছে 30 ফুট 40 ফুট, এখন এটা বেঁধে রাখার মতন আর সুযোগ ছিল না। পাঁচে আপনার 11টা থেকে 12টার দিকে এখন মনে কোনো প্রশাসনের লোক অথবা কোনো আমরা আমাদের থানা কোনো সাহায্য পানের কোনো ইয়ে আসে না আমাদের দিকে কোনো, যে গড়তে যে একটা কাপড় নিয়ে বারুমু এরকম তো ইয়ারা ছিল না, পানির তোড়ে ভাঙনের খবরে বাঁধের আশেপাশের শতাধিক পরিবার নিজেদের ঘর থেকে প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। এছাড়া মসজিদের মাইকে মাইকেও ঘোষণা করা হচ্ছে নিরাপদ দূরত্বে চলে যাওয়ার জন্য। কয়েক হাজার স্বেচ্ছাসেবী কাজ করছে মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়ার জন্য। এত পানি নদীতে, এত পানি ছিল, ভাঙা পড়ছে সামনে, কুমারলাদেও ভাঙা পড়ছে, এরকম পানি কখনো দেখি নাই, মুড়ি পুরো বসে যে এই আবার মতন পানি কখনো দেখিনি আমরা। আমরা এখন খুব বিপজ্জনক এবং সর্বোচ্চ বিপজ্জনক। হ্যাঁ, প্রথম ছিল ছোট্ট একটা ডোলা, 5-10 ইঞ্চির ডোলা ছিল, এটা থেকে ভাঙতে ভাঙতে যখন আমরা আসছি তখন ছিল আমার 10 ফুট, যখন আমি যতক্ষণ ছিলাম তখন ততক্ষণ হয়েছে 40 ফুট। তারপর আমি চলে গেছি যখন আমার পরিবার সেভ করার জন্য, এখন আসলাম আসে দেখলাম প্রায় 300 ফুটের মতন হয়ে গেছে। জেলাটিতে বৃহস্পতিবার সকাল 7টায় নদীর পানি বিপদসীমার 70 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়, কিন্তু রাত 11টার পর থেকে তা বেড়ে দাঁড়ায় 136 সেন্টিমিটারে। আমার কাঠের কাট করে ঘর, ফ্রিজ ঘর, মাল সামান আছে, সাইলার বিঘে আছে, সব একটা ব্যাপার আছে না। এই তো এই পানি, এই যে স্কুলের লোকে নানা স্কুলের লোকে শুধু কটা কাপড় সাত মাঠ আছে রুগী। কুমিল্লায় বৃষ্টি ও বন্যার প্রভাবে 3 দিনে 6 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার 2 জন, বুধবার 3 জন এবং সোমবার মারা গেছেন 1 জন। কুমিল্লা জেলা প্রশাসকের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার রাত পর্যন্ত জেলার 11টি উপজেলার 62টি আশ্রয়কেন্দ্রে 4,300 মানুষ আশ্রয় নিয়েছেন। এছাড়াও নতুন করে প্লাবিত হওয়ার শঙ্কায় থাকা এলাকাগুলোতে দ্রুত আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। আব্দুল হুত মনির, তার 37টা গরুর মধ্যে 3টা পানি চলে গেছে, আর ওর দেখতে আনছে 2টা বিল্ডিং এর 2 তালাত আছে, 2টা আনছে ভাই। এই দূর পানি যাওয়ালা হয়েছে, তেও গরু বাইরে না, সব গরু আবার কামারে ভিতরে দেয়, তখন লাড়ি দে বাড়িয়া বার করছে ডুবিটিয়া, আর এটা এমনি লটকায় বাসুটিয়া রুডে চলছে, এই রুডের মধ্যে পানি হয়েছে। দূর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আবেদ আলী জানিয়েছেন, বৃহস্পতিবার পর্যন্ত 11 উপজেলার 2 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় আছেন। এর মধ্যে গোমতীর বাঁধ ভেঙে যাওয়ায় বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার আরও কয়েক লাখ লোক বন্যা কবলিত হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।